সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি নুরুনহা সহকারী শিক্ষক আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা রাখি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি অংশ আবেদনপত্র নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে প্রস্তুত রয়েছো। আবেদনপত্র কি? আমরা যখন আমাদের কোনো দাবি বা অভিযোগ কর্তৃপক্ষের কাছে যথাযথ নিয়ম মেনে উপস্থাপন করি, তখন তাকে বলা হয় আবেদনপত্র। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যখন কোনো আবেদনপত্র লিখতে বলা হবে, তোমরা একটু পড়ে বুঝে লিখবে। কারণ অনেক সময় আবেদনপত্রে কল্পিত নাম, প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয়। আর যদি এরকমই হয়, তাহলে তোমরাও সেই কল্পিত নামে ধারণ করে তোমার আবেদনপত্রটি শেষ করবে। আজকে যেমন আমাদের এই পাঠে তৌসিফ খান নামে একজন শিক্ষার্থীর নাম কল্পনা করা হয়েছে, যে কিনা বিদ্যালয়ে এসে ক্লাস করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। সে বাড়ি যেতে চায়, কিন্তু আমরা জানি যে বিদ্যালয়ে ছুটি হওয়ার পূর্বে যদি কেউ বাড়ি যেতে চায়, তাহলে তাকে কিন্তু প্রধান শিক্ষকের বরাবরে আবেদনপত্র লিখতে হয়। তো তোমাদেরও যদি এরকম কখনো প্রয়োজন পড়ে, তাহলে তোমার খাতার বাম পৃষ্ঠা থেকে তুমি দরখাস্ত লেখা শুরু করবে। অবশ্যই তুমি উপরে এবং বাম পাশে মার্জিনের জায়গা রেখে বাম কর্ণার দিয়ে লেখা শুরু করবে। আর বাম পৃষ্ঠায় যদি তোমার আবেদনপত্রটি লেখা শেষ না হয়, আরো কিছু জায়গার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তুমি কিন্তু ডান পৃষ্ঠ ব্যবহার করতে পারবে। তো বাম কর্ণারে প্রথমে তারিখ দিয়ে লেখা শুরু করবে, তারিখ, মাস, সাল। এরপর পরে নিচে লিখবে বরাবর, তারপরে লিখবে প্রধান শিক্ষক। আর বিদ্যালয়ের নাম যদি উল্লেখ না থাকে, তাহলে তুমি কিন্তু তোমার বিদ্যালয়ের নামও লিখতে পারবে। এখানে আমি আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় এই নামটি ব্যবহার করেছি। এরপরে একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো বিষয়। যেহেতু তৌসিফ অসুস্থ, তাই সে লিখেছে অসুস্থতা জনিত কারণে ছুটির আবেদন। এরপরে আমরা সম্বোধন করব, সেখানে আমরা জনা বা মহত্তন এই শব্দগুলোর যে কোনো একটি ব্যবহার করতে পারি। তারপর আমরা কমা দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি ব্যাপার, তোমাদের বিদ্যালয়ের প্রধান যদি মহিলা হন, সেক্ষেত্রে তোমরা অনেক সময় জনা বা এই শব্দটি ব্যবহার করতে চাও, কিন্তু এটা ভুল হবে। তোমরা সেক্ষেত্রেও জনাব লিখবে। এরপরে কিভাবে দরখাস্তটা উপস্থাপন করা হবে আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। বিনীত নিবেদন এই যে, আমি এই বিদ্যালয়ের একজন ছাত্র। অদ্য বিদ্যালয়ে আসার পর থেকে আমি মাথা ব্যথা অনুভব করছিলাম। ধীরে ধীরে ব্যথার উপশম হবে ভেবে তৃতীয় ঘন্টা পর্যন্ত ক্লাস করেছি, কিন্তু যন্ত্রণা ক্রমশই তীব্রতর হচ্ছে। এমত অবস্থায় আমার পক্ষে আর ক্লাস করা সম্ভব হচ্ছে না। অতএব মহোদয় সমীপে প্রার্থনা, আমাকে চতুর্থ ঘন্টা থেকে অধ্যক্ষর অবশিষ্ট সময় জন্য ছুটি মঞ্জুর করে বাধিত করবেন। বিনীত আপনার অনুগত ছাত্র তৌসিফ খান, পঞ্চম শ্রেণী, ক্রমিক নং 2। শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করবে, এই বক্তব্যটা কিন্তু দুটো অনুচ্ছেদে বা প্যারায় সম্পন্ন করা হয়েছে। তোমরাও দরখাস্ত লেখার সময় এরকম দুটো প্যারা করবে। দ্বিতীয় প্যারাটা অতএব দিয়ে শুরু করবে। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরও কিছু ছোট ছোট ভুল হয়ে থাকে, সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন তোমরা অনেক সময় বিনীত লেখার পূর্বে আবার সবিনয় শব্দটা ব্যবহার করো, কিন্তু বিনীত আর সবিনয় একই অর্থ প্রকাশ করে, তাই আমরা যে কোনো একটা বেছে নেব। আর নিবেদন অর্থ উপস্থাপন, তোমরা অনেক সময় নিবেদক এরকম শব্দ ব্যবহার করে থাকো, নিবেদক মানে নিবেদনকারী। আর যে ভুলগুলো হয়, সেটা হলো সাধু ও চলিত রূপের মিশ্রণ ঘটিয়ে থাকো তোমরা। যেমন দেখা যায় যে অনেক সময় তোমরা ক্রিয়াপদগুলো কোনোটা হয়তো বা
চলিত লিখেছ, কোনোটায় সাধু লিখেছ, কিন্তু এরকম করা যাবে না। যে কোনো একটি রূপ ব্যবহার করতে হবে। আমি যেমন এই দরখাস্তটি চলিত রূপে লিখেছি, সাধারণত আমরা দৈনন্দিনকার কথাবার্তা, তারপরে দরখাস্ত লেখা বা ব্যক্তিগত চিঠি বলো বা রচনা, আমরা কিন্তু চলিত রূপে লিখে থাকি। তো চলিত রূপে লিখলেই ভালো হবে। এখানে ক্রিয়াপদগুলো যেমন দেখো, করছিলাম, করেছি, তারপর হচ্ছে না, তারপর করবেন, এই ক্রিয়াপদগুলো চলিত রূপে কিন্তু ব্যবহার করা হয়েছে। আর শেষটা একটু ভুল করণের সময় যে তোমরা লেখো আপনার অনুগত ছাত্র, এরপরেই তুমি তোমাদের নাম লিখতে চাও, কিন্তু এরপরে না লিখে তার নিচের ধাপে নামটা লিখতে হবে। আর এই যে ধাপগুলো বলা হয়েছে পরপর, এগুলো কিন্তু আগে পরে লেখা যাবে না, একেবারে ধারাবাহিকতা মেনেই কিন্তু লিখতে হবে, আর কাটাকাটি করা যাবে না। আর একটা ব্যাপার, লেখার প্রতিটা লাইন কিন্তু মার্জিন থেকে সমান দূরত্ব থাকবে। আশা রাখি এই ছোট ছোট ভুলগুলো শুধরে নিয়ে অনুশীলন করে তোমরা দরখাস্ত লিখতে পারবে। তোমরা সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।